আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলার ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিস্তারিত সংবাদ। যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত করেছেন ব্রিটেনের মুসলমানরা। মসজিদের পাশাপাশি বিভিন্ন ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ব্রিটেনের পাশাপাশি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যেও ঈদ উদযাপিত হয়েছে। পূর্ব লন্ডনে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন মোস্তাক বাবুল। অন্যান্য শহরের মতো পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে হাজার পাঁচেক মুসল্লি এই জামাতে অংশ নেন। নামাজ পড়তে আসা ছোট ছোট বাচ্চাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতন। ত্যাগের মহিমা ভাষ্যর জিলহজ মাসের 10 তারিখ সারা ইউরোপের মতন লন্ডন তথা পূর্ব লন্ডনের বাঙালি পাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত মসজিদ মুখো। আজকের এই খুশির দিন, সোমবার, কাজের দিন হলো প্রতিটি মসজিদেই ভিড়, কোনোটা চারটা কোনোটা পাঁচটি জামাত। ধারণা করা হচ্ছে শুধু পূর্ব লন্ডনে কয়েক লক্ষ মানুষ নামাজ আদায় করেছেন। ছোট বড়, নারী পুরুষ, রং বেরঙের বাহারি পোশাকে থেকে মনে হচ্ছিল বাংলাদেশের কোনো এক শহর। তেমনি হয়ে নামাজ পড়তে আসা অনেকের মুখে বাংলাদেশকে মিস করার কথা। এখানে মসজিদে আসার পরে একটু ভালো লাগছে, কারণ পরিচিত বন্ধু বান্ধব ওদের সাথে দেখা হয়ে গেল। এই জন্য সারাদিন ফ্রেন্ডদের সাথে ঘুরবো, গেস্টরা আসবে বাসায়, আমরা রিলেটিভসদের বাসায় যাবো। We're gonna have lots of fun today. Have lots of cooking at home, you know, desi ranna as we say. অপরদিকে কুরবানির ফজিলত নিয়ে বলতে গিয়ে ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের যে সঙ্গতি তাকে আর কুরবানি দেয় না, সে যেন আমার মুসল্লার নিকটেই না আসে। খুতবার একটি ধমক আল্লাহ রসুল দিয়েছেন, এবং কুরবানির মাধ্যমে আমরা আল্লাহকে অতটুকুই আমরা বুঝাই, জানাইতে চেষ্টা করি যে আল্লাহ আমার জীবনের সর্বস্ব তোমার জন্য বিলিয়ে দিতে আমরা রাজি আছি। রং বেরঙের পোশাকে বয়সের ভেদাভেদ ভুলে কেউ বা হাঁটার ফাঁকে কেউ বা নামাজ শেষে সবাই মিলে মিষ্টি মুখে ব্যস্ত। ব্রিকলেন জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। বিশ্ব উম্মা সবাই আমি ঈদ মোবারক জানাই। অনেকেই আজকে এই মাঠে আসলে সমাগত হয়েছে ঈদের এই নামাজকে উদযাপন করার জন্য, আমরা সকলেই খুব আনন্দিত। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বিভিন্ন দেশে বসবাসকারী সকল মুসলিমকে আমি ঈদের মোবারক জানাই, ঈদ মোবারক। অনেকেই দেশের পাশাপাশি এখানেও কুরবানি দিয়েছেন, তবে লন্ডন বা ইউরোপে কুরবানি দিতে দ্বারস্থ হতে হয় ক্যাশ অ্যান্ড ক্যারিগুলোতে। মাংস পেতে অপেক্ষায় থাকতে হয় কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত। আবার কোনো কোনো দোকানে সন্ধ্যা নাগাদ কুরবানির মাংস কাটাকাটি শুরু হতে দেখা যায়। যে কুরবানি যেটা আমরা আল্লাহর ওয়াস্তে যেটা দিছিলাম, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। সো আইসি আর কি কালেকশন করার লাগে আপনার প্রিমিয়ার বাজারও গরু আছে ফাস্টা তো কাটা চলে, আমরা এখন কাস্টমারের দেওয়ার লাগিয়া রেডি করি আর একটু পরে কাস্টমার আয় লইয়া যাইবা গিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে সারা মুসলিম উম্মার ঐক্য অটুট থাকুক, এমন তরই সবার কামনা। মোস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। এদিকে বার্মিংহামে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার পালিত হলো ঈদুল আজহা। বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকার ঐতিহাসিক স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হয় মিডল্যান্ডসের সবচেয়ে বড় ঈদ জামাত। বার্মিংহাম সিটির ঈদ জামাত নিয়ে রিপোর্ট করছেন কায়সারুল ইসলাম সুমন। ত্যাগের অপার মহিমা উদ্ভাসিত হয়ে সব ভেদাভেদ ভুলে নামাজ আদায় ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে বার্মিংহামের সব বর্ণের মুসলমানেরা। হাজারো মুসলিম নরনারীদের কণ্ঠে ধ্বনিত হয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সকল প্রশংসা শুধুমাত্র তার জন্য। ঐতিহাসিক স্মলিত পার্কে খোলা আকাশের নিচে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 9:30। অনুকূল আবহাওয়া এবং বিশাল ঈদ জামাতে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করেননি স্থানীয় বাংলাদেশি মুসলমানরাও। শুধুমাত্র পশু কুরবানির মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ না রেখে আমাদের মনের কুপ্রবৃত্তিগুলোকে বিসর্জন দেওয়ার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে আজকের খুতবায়। ঈদ সেলিব্রেটির উদ্যোগে আয়োজিত ঈদ জামাতে ইউরোপের অন্যান্য দেশের মুসল্লিদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। Bah, les Français en venant ici, c'est meilleur. Ici, il y a un bon Eid, il y a un grand... C'est vraiment magnifique ici, mashallah. Les gens sont vraiment... mashallah. Gathering today, the turnout was unbelievable. And it's an experience to remember. And I wish everybody comes to the open space and
do their Eid Jamaat every year. Thank you. Alhamdulillah. আজকের ঈদ আসলে দীর্ঘদিন পরে খোলা ময়দানও ফ্যামিলির ভাই বন্ধু সন্তানদেরকে নিয়ে ইয়া করতে পারার কারণে খুব ভালো লাগে এবং খোলা ময়দানও যারা আয়োজন করছেন তারারে আমি মুবারকবাদ জানাই আর এবং যারা আয়োজক তাদের একজন সম্পৃক্ত নিজের করিয়া আসলে নিজের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। পরস্পরের সাথে কুলাকুলি আনন্দ ভাগাভাগি করে দিনটি কাটিয়েছেন অনেকেই আর স্মলিত পার্কে পর্যাপ্ত নিরাপত্তা ও শিশুদের রাইড সহ নানা বিনোদনের ব্যবস্থাও ছিল লক্ষণীয়। প্রতিবারের ন্যায় এখানে অনেকেই কোরবানি দিয়েছেন, তাই নামাজ শেষ হতেই দোকানিরা কোরবানির গ্রাহকদের মাংস প্রদানে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। আজহাতে অনেক কোরবানি হয়, এইবারও অনেক হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। মাশাআল্লাহ আমাদের 100-125 শিপ গরু আছে, সাথে অনেকগুলা কুরবানি হয়েছে। এছাড়া বার্মিংহামের মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। বার্মিংহাম থেকে কায়সারুল ইসলাম সুমন, এটিএন বাংলা, ইউকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির রাজধানী রোম সহ অন্যান্য শহরে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানী রোম সহ ইতালিতে সর্বোচ্চ 30টি স্থানে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ইতালিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কর্মদিবসের প্রথম দিনে ঈদ হওয়াতে কর্মজীবী অনেকেই ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করতে না পারলেও রেস্টুরেন্টে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ঈদ কেটেছে এবার ভালোই। সোমবার ইতালির অধিকাংশ রেস্টুরেন্টে সাপ্তাহিক ছুটি থাকে। ইতালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রোমের পিয়াসা ভিতরস্থ জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবান শেখদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। আমরা যেন ইসলামের আদর্শে পথ চলতে পারি সেটার তৌফিক জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ইতালির আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা। পেসা ভিতরীয় ছাড়াও রোমের কেন্দ্রীয় মসজিদ, তর্পিনিতারা ঈদগাহ মাঠ, তিবর্তিনা, সান পাওলো, মন্তানিওয়ালা, মন্তেভেরদে ও তুসকলন সহ বিভিন্ন স্থানে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই দিনে যেন একটু ছুটির ব্যবস্থা করে, তাহলে আমরা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে এই দিনটা ঈদ উদযাপন করতে পারব। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে প্রবাসী এবং বাংলাদেশি সকল মুসলিম ভাইদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ইতালি যুবলীগের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। বাংলাদেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান মুসল্লিরা। জঙ্গি সন্ত্রাসবাদ এবং মৌলবাদ নিপাত যে, জঙ্গিবাদ নিপাত যে, সারা বিশ্বে শান্তি বয়ে আনুক। ঈদের এই দিনে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলিম উম্মার শান্তি ও বাংলাদেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় প্রতিটি ঈদের জামাতে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। ওদিকে ঈদের আগের রাতে বদলে গেছে ঢাকার কোরবানির পশুর হাটের চিত্র। সরবরাহ পর্যাপ্ত থাকলেও হাটে ক্রেতা তেমন নেই। বিক্রেতারাও জানিয়েছেন লোকসান দিয়েই তারা পশু বিক্রি করছেন। এর আগে সকালের দিকে পশুর দাম তুলনামূলকভাবে বেশি ছিল। আবুদাল্দা জুবায়ের জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের বেচাকেনায় রাজধানীর হাটগুলো এখন জমজমাট। কোনো কোনো পশুর হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ক্রেতা কম। দুপুরের আগে ও পরে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও হাটগুলোতে কোরবানির পশুর ঘাটতি নেই, তবে আছে বাড়তি দামের অভিযোগ। বাজারের সাথে মিলতেছে না আর কি, সবচেয়ে বড় কথা মানে পকেটের বাজারে একটা গরুর দাম আর একটা বিশাল বেশি। পর্যাপ্ত পরিমাণ গরু আছে কিন্তু দাম ছাড়ছে না। এর মধ্যে ক্রেতারা নিরুপায় হয়ে অপেক্ষাকৃত বেশি দামে পছন্দের গরু কিনছেন। উনি চেয়েছে 55,000 টাকা, পরে আমি ফার্স্ট প্রথম বলছি 45, পরে দেয়নি, পরে 1,000 টাকা বাড়ায় 46,000 টাকা দামে নিয়েছি। এটা গরু অনেক অনেক চড়া দাম, অনেক খরচা করছে গরুরা। এটা কি কারণে? গরু খাবার আছে, রোড খরচা আছে, লেবার খরচা আছে,
সব কিছু বৃষ্টির কারণে কিছুটা ক্রেতা ভাটা পড়েছে, বাট আমার ধারণা গরু যতই আসুক শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে প্রচুর দেশি গরুতে হাটগুলো ভরপুর, বিক্রেতারা বেশি লাভের আশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন। আবুদারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে লুটনে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। খান জয়নুল জয় জানাচ্ছেন বিস্তারিত। দিনের প্রভাতে লাভবাহিক আল্লাহম্মা লাভবাহিক ধ্বনির মধ্য দিয়ে মুসল্লিরা ঈদগাহ আর মসজিদে সমাবেশ হতে থাকে। রাজনৈতিক, সামাজিক, শিশু, মহিলা সহ ধর্মপ্রাণ মুসলমান সবাই নামাজ আদায় করেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর নিকট মোনাজাত করেন, প্রার্থনা করেন পৃথিবীর সকল মানুষের উপর শান্তি বর্ষিত হোক, এবং মোনাজাত শেষে একে অপরের সাথে বুক মিলিয়ে অতীতের সব দুঃখ বেদনা ভুলে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ থেকে এসেছি, এখানে ঈদ করলাম, ঈদের জামাত, খুব ভালো লাগলো সবার সাথে একসাথে জামাতে নামাজ পড়তে। টকুট পার্কে প্রতিবারই ঈদের জামাত করি, ভালো লাগে, খুব ভালো লাগছে একেবারে, মানে আর কি বলবো, যে আজকের দিনটা দেখেন না কিরকম সুন্দর, রোদ না, গরম না, ঠান্ডা না, খুবই ভালো, খুব ভালো লাগছে। লুটনবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। And Allahu Akbar, the brother smiles. Today is a day everybody should have lots of fun, lots of celebration, because not because we want to play, because Allah subhanahu wa ta'ala commanded it. The Prophet sallallahu alaihi wasallam said, every nation has its festival, this is yours. লুটন, জালালাবাদ জামে মসজিদ, বেরি পার্ক জামে মসজিদ, উডেন পার্ক ও স্টকহুড পার্ক সহ ছোট বড় 18টি মসজিদ ও ইসলামিক সেন্টার এর আয়োজনে ভিন্ন ভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ বয়ে আসুক সকলের জীবনে। লুটন স্টকহুড পার্ক থেকে খান জনুল জয়, এটিএন বাংলা, লুটন। এদিকে ব্রিস্টল ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কন জানিয়েছেন, শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে বাংলাদেশি, পাকিস্তানি, সোমালিয়ান, নাইজেরিয়ান সহ হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মসজিদের ইমাম ও খতিবগণ তাদের খুতবায় বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, শুধু পশু কোরবানি করলেই দায়িত্ব শেষ নয়, এরই সাথে অন্তরের পশুকে কোরবানি দিতে হবে। সবশেষে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির মিলানে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধি এ কে রুহুল জানিয়েছেন, মিলানো তিনটি জামাত, আজ ছুটির দিন না থাকলেও এইসব জামাতে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এছাড়া মিলানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জামাতে অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠ এবং আল্লাহর কাছে বিশ্ব উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রতিনিধি দেবেশ বড়ুয়া জানান, সকালে স্থায়ী ও অস্থায়ী মসজিদের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মেট্রো হাউসের জিমনেশিয়ামে একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ ইসলামিক সেন্টারের তিনটি, ওভারভিলের বাংলাদেশ জামে মসজিদের চারটি, সার্সেল, সেভরন এবং দক্ষিণ ফ্রান্সের তুলুজ নগরীতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পন্থামেরির মেয়র বার্টেন্ট কেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হজরত আলী খান, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ নামাজ আদায় করে সকলের সাথে কুশল বিনিময় করেন। এবার রয়েছে খেলার খবর। ফুটবল। সিলেটে সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি জানিয়েছেন, রবিবার জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় টুর্নামেন্টের প্রথম আসরের। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় আটটি দল। ফাইনালে বাংলাদেশ প্রতিদিন দলকে 3-1 গোলে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চ্যানেল এস ইউকে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মাহার স্বত্বাধিকারী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আবহাওয়া। সপ্তাহের মধ্যভাগে ইংল্যান্ড এবং ওয়েলসের তাপমাত্রা
30 অতিক্রম করলেও স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। মঙ্গলবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ 26, সর্বনিম্ন 18। কার্ডিফে সর্বোচ্চ 25, সর্বনিম্ন 18। ম্যানচেস্টারের সর্বোচ্চ 27, সর্বনিম্ন 17 ডিগ্রি। এডিনবারের সর্বোচ্চ 22, সর্বনিম্ন 14। পোর্টসমাউথের সর্বোচ্চ 25, সর্বনিম্ন 20। নিউক্যাসেলের সর্বোচ্চ 24, সর্বনিম্ন 15। এবং বেলফাস্টের সর্বোচ্চ 16 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। আল্লাহ হাফেজ।